আসসালামু আলাইকুম, ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা এসেছি হায়দ্রাবাদ গাজীপুরে। এখানে দেখতে পাচ্ছেন খুব অল্প খরচে ছোট্ট একটা শেডের মধ্যে এখানে গরু লালন পালন করা হয়। এই খামারটার নাম হচ্ছে সাকিব ডেরি ফার্ম এবং এই খামারের মালিক হচ্ছে মুবারক ভাই। তো মুবারক ভাইয়ের সাথে আজকে আসলে আমরা কথা বলবো যে ক্ষুদ্রভাবে খুবই অল্প পরিসরে আপনি আপনার বাড়ির ভিতরে কীভাবে গরু লালন পালন করতে পারেন, কীভাবে একটা খামার প্রতিষ্ঠা করতে পারেন এই বিষয়ে। তো চলুন বন্ধুরা খামারের ভেতর প্রবেশ করি, কথা বলি খামারের মালিক মুবারক ভাইয়ের সাথে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, সাকিব ডেয়ারি ফার্মের মালিক মুবারক ভাই আমার পাশে আছে। মুবারক ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুবারক ভাই, আপনি এই যে বাড়ির ভিতরে এই যে খামার করছেন বা এই যে বাড়ির ভিতরে যে গরু লালন পালন করতেছেন, বাড়ির পরিবেশের কোনো সমস্যা হয় না? না না, আমাদের তো ওই যে আমরা বায়োগ্যাসের প্ল্যান্ট করে নিচ্ছি, আমাদের এই পরিবেশটা যাতে দূষিত না হয়। আর আমি প্রথমে উদ্যোগ নিয়েছিলাম যে আমি কি করব, এখন প্রথম একটা গাভী কিনলাম, গাভী কেনার পরে ওই গাভী দুধ দিত প্রায় দুই বেলায় 8 কেজি। আচ্ছা, পরে ওইটা দিয়ে না মোটামুটি আমাদের প্রস্তুত এই গাভী দেখছি যে সঠিকভাবে আমরা তা পরিচালনা করতে পারলে ভালোই। পরে কিনলাম দুইটা, ওইটা বিক্রি করিয়া এই গাভী 10 কেজি 15 কেজি দুধ দেয়। পরে 1.5 লক্ষ গাভী কিনলাম একটা, প্রায় 6 মাস ওইটা খাওয়ার পরে আবার এইলো গাভী, বীজ দিলাম। বীজ দেওয়ার পরে আপনার দেখা গেছে যে ওইটা আবার আস্তে আস্তে পরে আরও 2টা কিনলাম। এভাবে আমি প্রায় 4টা গাভী কিনি। তো এখন মার্শাল্লাহ আমার আছে অনেক 6টি গাভী আছে। এর মধ্যে আবার বিক্রি করে আবার একটা সারও কিনতে পারলাম একটা বড়, ওটা এটার বাচ্চা আবার পারলাম। আচ্ছা, এই যে এই বাচ্চাটা, এটা তো মনে করেন যে এটার মারেও আবার একটু সমস্যা করে বিক্রি করে লাগলাম। এখন এটা আমি বিক্রি করতে পারি 40 লক্ষ 40 হাজার টাকা। কারণ মারে গিয়েছিলাম দেখা গেছে 1 লক্ষ 40 হাজার, কারণ এর বাচ্চাটা বেচতে পারি 1 লক্ষ 40 হাজার টাকা। আচ্ছা, তো এখন যে 6টা গাভী আছে এর মধ্যে দুধ দিচ্ছে কয়টা গাভী? এখন দুধ দিচ্ছে আমার 2টা গাভী, আর 4টা ওই দেখা গেছে যে বিয়ে আছে গাভীর। আচ্ছা, তার মধ্যে একটা গাভী গতকালকে বিয়েছে, এটা কি 6 বছর না বকনা বছর ছিল? 6 বছর হয়েছে। 6 বছর হয়েছে। তো এখন আপনি কত কেজি দুধ পাচ্ছেন প্রতিদিন? এখন আমি দুধ মোটামুটি শেষ পর্যায়ে, তবে এখন পাইতেছি 20 কেজি মতো। 20 কেজি। তার মধ্যে যে গাভীটা গতকালকে বিয়ে দিয়েছে সে তো কিছুদিন পরে দিবে, এখান থেকে আপনি কত কেজি দুধ আশা করেন? এটা মিনিমাম 25 কেজি। 25 কেজি দুধ দিবে? গত আমি পাইতাম এরকম 24-25, তবে আমার আশা করা যায় এবার একটু বাড়তে পারে, না হইলে 25ই থাকবে। আচ্ছা, দুধ বিক্রি করেন কোথায়? আমাদের বাড়ি থেকে আসা নেই ব্যাপারে। কত টাকা কেজি দিবে? 54-55 মধ্যে থাকে আর কি দুধের দাম। তো আপনার খামারে প্রতিদিন খরচ কত টাকা? খরচ হচ্ছে প্রায় 2000 টাকা, মানে মাসে 60,000 টাকার মতো আপনার খামারে খরচ হয়। আর ইনকাম কত টাকা প্রতিদিন, কত টাকা দুধ বিক্রি করেন? আমার তো যেমন আছে আপনার ইয়ের জন্য জানি সব গাভ আছে, তো এই হিসাবে খরচটা একটু বেশি, আমার ইনকামটা একটু কম আসতেছে। তো মিনিমাম 80,000-90,000 টাকা ইনকাম হচ্ছে, মানে 80,000 টাকা ইনকাম হচ্ছে, 60,000 টাকা খরচ হচ্ছে, যেহেতু এখন দুধ কম। তারপরে প্রতি মাসে 20,000 টাকা আপনার লাভ থাকতেছে। আচ্ছা, আর যখন সবগুলা দুধ মানে একসাথে দেওয়া শুরু করবে তখন তো মোটামুটি প্রতি মাসে আপনার 60-70,000 টাকা থাকবে? না, প্রায় 80-80,000 টাকা। 80,000 টাকা এই 6টা গরু লালন পালন করে 80,000 টাকা লাভ থাকবে। তাহলে অনেক বড় পরিসরে খামার করা হচ্ছে, তো আসলে ছোটোভাবে এইভাবে খামার করলেই আসলে ভালো। আমার রোগ বৃদ্ধিও কম হচ্ছে, এই অল্প গরুর যত্ন নিতে পারতেছি ভালো। আচ্ছা, খামারের জন্য কি কোনো লেবার নিতে হয়েছে আপনাকে? হ্যাঁ, আমি এবার একটা দোকানদারি করি, তো এর পাখি একজন লেবার নিয়ে এই জন্য, যেহেতু ব্যবসা আছে আলাদা সেই জন্য ব্যবসার পাশাপাশি সম্পূর্ণ সময় কিনা দেওয়া সম্ভব না, সেই জন্য একজন লোক নিচ্ছে। লোকের বেতন কত টাকা দিচ্ছেন? আমি আর বেতন দিচ্ছি 8,000 টাকা। 8,000 টাকা, তার মানে 20,000 টাকা আপনার যেটা প্রফিট হচ্ছে সেখান থেকে 8,000 টাকা আপনি লেবার স্যালারি দিচ্ছেন, তার মানে অতিরিক্ত পয়সা 10-12,000 টাকা আপনার প্রতি মাসে তাও লাভ থাকতেছে। আচ্ছা, তো এখন এই যে খামারটা
যে অবস্থায় আছে আপনার খামারটার বয়স কত কতদিন আগে শুরু করছেন খামারটা প্রায় 6 বছর যাবত আমি 6 বছর তো 6 বছর এই খামারে জীবনে কি আপনার খামারে কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে কোনো গরু মারা গেছে বা বাছুর মারা গেছে একটা গরু মারা গেছিল এটা কিনছিলাম আমি একটা ইকিরা পরে ওই খামারে এইটা রোগ ছিল আমি বুঝতে পারিনি কি কি রোগ ছিল এটা লিভারের সমস্যা আচ্ছা লিভারের সমস্যার কারণে দেখাচ্ছে যে পেট খাপ তো পেট খাওয়ার পরে আস্তে এই টেপিন দেওয়ার পরে হঠাৎ করে ডাক্তারের তারপর পরে সে মারা গেল আচ্ছা খামারে অনেক বড় একটা সমস্যা হচ্ছে মাছির সমস্যা আপনি মাছির জন্য দেখলাম এই যে এখানে বল বিষে রাখছেন এটা কি আসলে বিষয়টা মাছির জন্য এক ধরনের একটা প্রসম বিষ এটা হচ্ছে নক্রোজ নক্রোজ হ্যাঁ নক্রোজ দিয়ে রাখলে মাছিগুলো সব এখানে চলে আসতেছে আসে মারা যাচ্ছে আচ্ছা তার মানে এই জন্য খামারের মধ্যে কোনো মাছি দেখা যাচ্ছে না কম আচ্ছা মশা হয় মশার জন্য কি করেন কয়েল আচ্ছা তো কয়েল তো আসলে এই যে দুইটা কয়েল দুই পাশে জ্বালা রাখছে দুইটা কয়েলের দাম 10 টাকা তো এইভাবে তো প্রতিদিন দেখা যাচ্ছে দিন রাতে আপনার 20 টাকা কয়েলের পিছনে চলে যাচ্ছে মাসে 600 টাকা চলে যাচ্ছে তো মশার জন্য কি কোনো পরিকল্পনা করা যায় না যে খরচটা মিনিমাইজ করে নিয়ে এসে এইটা ওই যে মশার সিস্টেম যদি করতে পারি আমরা কিন্তু ঘরে আবার ওই যে গরমের জন্য আমরা করি না মশারিটা মশারিটা ঘরে আবার দেখা যায় অনেক সময় বাতাস আবদনটা একটু কম করে আচ্ছা আমরা এই খোলামেলা রাখার জন্য যেরকম মশারিটা কম ব্যবহার এই এই সেটটা কতটুকু জায়গা নিয়ে করছেন সেটা প্রায় সব মিলে কাটা দুই আড়াই কাটা হবে আচ্ছা কতটুকু জায়গা আয়তন এটার দুর্গপ্রস্থ কতটুকু আছে মানে আসলে আমার কত টাকা খরচ করে সেটা করছেন আচ্ছা এই 6 বছর গরু লালন পালন করতে গিয়ে আপনার আসলে কি কি সমস্যা হয়েছে গরুর আসলে কি কি সমস্যা হয় এমনি দেখা যাচ্ছে ওই যে খুরা রোগ হয় খুরা রোগ হয়েছে আপনার হ্যাঁ অনেক আগে বড় হয়েছিল আচ্ছা এই শুরু থেকে পরে আবার আপনার দেখা যাচ্ছে মেস্টালিজি হয় আচ্ছা তো ইনশাল্লাহ আমি এই 2 বছরের মধ্যে আমি মেস্টালিজি থেকে আমি বিরত রয়েছি আচ্ছা 2 বছর ধরে মেস্টালিজি হয় নাই খামারে না আমার লাগিলে 2 বছর যাবত মেস্টালিজি আচ্ছা যখন মেস্টালিজি হইতো তখন কি করতেন এই সময় আপনি আর ইয়া ছিল এক ধরনের গোটা সুন্দর করে পরিষ্কার করতে হইব পটাশ দিতে হইতো ব্লিচিং পাউডার দিয়ে দিতে হইতো আর এক ধরনের যে মেস্টি কেয়ার আছে এই ওষুধ খাওয়াইলে আর অতিরিক্ত হইলে এক ধরনের ইয়ে আছে সার্ভাফোর ইনজেকশন দিল দেখা গেছে যে এটা ভালো হয়ে যেত আচ্ছা পরবর্তীতে আমি দেখাচ্ছে যে এটা ওই খাবারে খাবারটাই ঠিকঠাক মতো দিয়ে রাখলে আর গাবি দোয়ানোর পর পরে যদি আপনার ওই ওলানটা পানি দিয়ে পরিষ্কার করে রাখে তাহলে দেখাচ্ছে যে এই মেসেজ প্রবলেমটা হয় না কম আচ্ছা খুবই কম আর কি কি ভ্যাকসিন করেন আপনি গরু এটা বাতলা ভ্যাকসিন করি খুরা রোগের জন্য দিই আমরা বেশিরভাগই দুইটা রোগের জন্য তরকা রোগের একটা ই আছে এই দুইটা রোগে আমরা বেশি করি তবে তরকাটাও এখন আমরা এখন প্রয়োগ করতেছি কিটা আচ্ছা আর কৃমিনাশক কতদিন পরপর করেন কৃমিনাশক আমরা দেখা গেছে যে 2 থেকে 45 দিন পরে পরে ইয়ে 2 মাস 60 দিন 90 দিনে এর ভিতরে আমরা মানে 2 থেকে 3 মাসের মধ্যে আপনি কৃমিনাশক করে ফেলেন আচ্ছা কৃমিনাশক যখন করেন যদি গরু গাভিন থাকে তখনও কি কৃমিনাশক করেন হ্যাঁ কি কি ওষুধ খাওয়ান তখন এটা আপনার এক ধরনের ইয়ে আছে বোনাস ট্যাবলেট আছে দেখা রেনাডেক্স আছে এরা অনেক আগে ই করতে না এখন কিন্তু গাভিন অবস্থায় খাওয়ানো যায় 3 মাস পর থেকে মানে গাভিন হওয়ার 3 মাস পরে 3 মাস পর থেকে আমরা এই কৃমিনাশক করতে পারি তাহলে কোনো সমস্যা হয় না কৃমিনাশক করার পরে লিভারটনিক দেন লিভারটনিক দিই লিভারটনিক কৃমিনাশক করার কতদিন পরে দেন এই দেখা তো 2 দিন পরে থেকে আবার আমরা লিভারটনিক শুরু করি কতদিন দেন লিভারটনিক লিভারটনিক এক বোতলে আমরা দেখা তো 5 দিন 7 দিন এরকম ভাবে আচ্ছা লিভারটনিক এর পরে জিঙ্ক জিঙ্ক হইতে পারে জিঙ্ক কতদিন খাওয়ান জিঙ্ক ওই রকম এই 5-7 দিন খাওয়াই 5-7 দিন জিঙ্ক খাওয়ান খাওয়ালে পরে আবার আচ্ছা এই গরুর দুধ বাড়ার জন্য এই কোনো ওষুধ ব্যবহার করেন ভালোর জন্য বলতে দেখাচ্ছে যে দুধ অনেক সময় পাতলা হয় অনেক গাভীর পাতলা হয় আচ্ছা এটা এক ধরনের ইয়ে আছে এটা দিলে একটু হয় তো এরকম কিছু না যে এটা এটা এক ধরনের ভিটামিন আচ্ছা এটা দিলে দুধটা যেমন ক্যালসিয়াম আছে একটা এটা দিলে ডিসিবি পাউডার বা ডিবি পাউডার ডিবি পাউডার এটা দিলে দুধটা একটু গাঢ় হয় এরকম কিছু না ক্ষতির কিছু নেই এটা এক ধরনের ভিটামিনই
আর ক্যালসিয়াম দিতে হয় গরুকে? গরুর ক্যালসিয়াম দিতে হয় মাসে মিনিমাম 10 থেকে 15 দিন দিলে ভালো গাভীর জন্য। আচ্ছা, আর ষাঁড় গরুর জন্য দেখা যাচ্ছে যে আমরা এই জিঙ্ক খাওয়ানোর এক সপ্তাহ পরে আবার এক সপ্তাহ ক্যালসিয়াম খাওয়াইলাম, এগুলো দুইভাবে খাওয়াইলে আপনার ষাঁড় গরুর জন্য ভালো। আচ্ছা, আর এই গরুগুলো লালন পালন করার জন্য আপনার ঘাস কতটুকু করতে হয়েছে? ঘাস তো আমার 2 বিঘার মতো করা। 2 বিঘার মতো ঘাস করা আছে। কী জাতের ঘাস করছেন আপনি? আসলে আমার ঘাস ওই যে এক ধরনের নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাস, আর দেশি ঘাসই আমার মোটামুটি ওই যে কাজের লোক যে আছে সেই ঘাস কেটে নিয়ে আসে গরু। আচ্ছা, দানাদার খাবার কী কী খাওয়ান গরু? দানাদার খাবার গম ভুষি, চুরা, ফিট, এই তোমরা আপনাদের অঞ্চলে বেশিরভাগ খামারের মধ্যে দেখলাম যে ভুট্টার ছোলা, যেটা ভুট্টার ছোলা খাওয়াই, ভুট্টার ছোলা আনছি, সেটা তো দামে কম পাওয়া যায়। হ্যাঁ, আমি এইটা আবার এই ইদানিং আবার ভুট্টার ছোলাটা খাওয়াই। আচ্ছা, এছাড়া মানে এই গাভীকে UMS কিংবা ইস্ট ফার্মেন্টেড কর্ন এই জাতীয় কোনো খাবার কি খাওয়ান? না না, এগুলো কোনো কিছু খাওয়ান না। আর কী কী ঔষধ আসলে আপনার খামারে ব্যবহার করেন আপনি? আমার সবচেয়ে ঔষধ হিসাবে আমি ওষুধ খুবই কম ব্যবহার করতেছি, আমি ক্যালসিয়ামটাই বেশিরভাগ ব্যবহার করতেছি। আর ওষুধ রোগ হলে বেশিরভাগই আপনার ওই যে সালফাফুর আছে দেখাচ্ছে পেটের সমস্যা, এটা হইলে দেখাচ্ছে আমরা সালফাফুরটা খাওয়াইলে হয়, আর এমনি তো আমি কিছু কিছু না। আচ্ছা, আর এমনিতে গাভী যখন হিটে আসে মানে কোন সিমেন্টটা বেশি ব্যবহার করেন, কোন কোম্পানির সিমেন্ট, সরকারি নাকি ADL? আমরা সরকারি, আমরা সরকারি সিমেন্টটাই বেশি ব্যবহার করে থাকেন। আচ্ছা, এখন আপনার যে বকনা বাছুরগুলো আছে, বকনা বাছুর কয়টা আছে আপনার? আমার বকনা বাছুর আছে 2টা। আর ষাঁড় আছে কয়টা? ষাঁড় আছে 3টা। 3টা ষাঁড়গুলো কি নিজে মোটা তাজা করেন না বিক্রি করে দেন? না, আমি এটা বড় করে মোটা তাজা করে বিক্রি করি। আর ওই বকনা বাছুর কি বিক্রি করেন না পালেন? বকনা বাছুর বিক্রি করে দেই, বকনা বাছুর একটা আবার ওই যে পছন্দ মতো মানে পছন্দ মতো যেগুলো থাকে সেগুলো রাখেন, না যেগুলো পছন্দর বাইরে সেগুলো বিক্রি করে দিচ্ছেন? আচ্ছা, তো এই যে গরুগুলো যে আপনি কিনলেন এগুলো কোন কোন অঞ্চল থেকে গরুগুলো আসলে আপনি কিনছেন? আমি আনছি এটা ময়মনসিং থেকে, এটা আমাদের গাজীপুর থেকে আনছি। আচ্ছা, এমনিতে মনে করুন যে 15 কেজি দুধের একটা গাভীর দাম আসলে কত টাকার মধ্যে হয়? মিনিমাম এখন 15 কেজি দুধের গাভী কিনতে গেলে 180 থেকে 90 হাজার টাকা লাগবে। আচ্ছা, কোন এলাকা থেকে গেলে ভালো হবে মনে করেন? আসলে গাভি অনেক সময় দেখা গেছে আমরা পাবনা থেকে বেশিরভাগই সংগ্রহ করতেছি। পাবনা থেকে বেশিরভাগ সংগ্রহ করতেছেন, কিন্তু পাবনা থেকে নাকি অনেক ঝামেলা? কিন্তু আমরা চিন্তা ভাবনা করতেছি আমাদের এলাকা থেকে আমরা খুঁজে বার করতে পারলে সবচেয়ে ভালো, কারণ আগে জানা জানা হইলো, জানাশোনা থাকে। কারণ পাবনা গেলে দেখা যাচ্ছে যে একজন একজনের রেফারেন্সে আনতে হয়। আচ্ছা, তো আমাদের এলাকায় করলে যেমন আমরা বাস্তব চোখে দেখা কিনতে পারতেছি দুধ দেখা, এর জন্য এলাকা থেকেই ভালো। আচ্ছা, আপনার খামার নিয়ে এখন ভবিষ্যতে পরিকল্পনা কি? এটাকে ছোটখাটোই রাখবেন না আরো বড় করার ইচ্ছা আছে? না, আমার চিন্তা না, আমি বাইরে যাই গিয়ে আর একটু বড় সড়ক করার, মানে বাড়ি থেকে খামার বের করে ফেলবেন? হ্যাঁ, বের করে বড় সড়ক ভাবে খামার করবেন। পর্যাপ্ত ঘাসের জন্য ব্যবস্থাও আছে? হ্যাঁ, পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ক্ষুদ্র খামারি দর্শক, কথা বললাম মুবারক ভাইয়ের সাথে। মুবারক ভাইয়ের এই খামার নিয়ে, তার খামারের মধ্যে এখন 6টা গাভী আছে। 6টা গাভী থেকে আসলে যে পরিমাণ দুধ এখন উনি পাচ্ছে তাতে ওনার মাসে 80,000 টাকার মতো এই খামারে আয় হয়, এবং এই গরুর খামারে ওনার খরচ হয় মাসে হচ্ছে 60,000 টাকা, লেবার কস্টিং সহ 68 বা 70,000 টাকার মতো ওনার খরচ আছে। তো এই মুহূর্তে ওনার খামারে দুধের প্রোডাকশন খুব কম, যে বিধায় ওনার মাসে এখান থেকে 10,000 টাকা উনি আয় করতেছেন। তো যেহেতু উনি নিজে সম্পূর্ণ সময়টা খামারে দিতে পারেন না, কারণ এটার বাইরে ওনার একটা দোকান আছে, ব্যবসা করেন উনি, তো সেজন্য খামারে একজন কর্মচারী রাখা হয়েছে 8,000 টাকায়। তো যাই হোক, এই ভরডুবির সময় ওনার প্রতি মাসে 10,000 টাকা ইনকাম আছে, আর যখন গাভীগুলো সব একটা পরিসরে বা একই সাথে যখন দুধ দেওয়া শুরু করবে তখন ওনার ইনকামটা 50-60 হাজার টাকার মতো ওনার ইনকাম তখন থাকে। তো সবাই আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে খামার বিশাল আকারে না করে ওনার মতো যে মাত্র 1,20,000 টাকার মধ্যে উনি একটা শেড নির্মাণ করে উনি গাভীগুলো লালন পালন করে প্রতি মাসে 50,000 টাকা আয় করেন, এবং যখন খুব খারাপ সময় যায় খামারে দুধের প্রোডাকশন খুব কম থাকে তখনও উনি প্রতি মাসে 10,000 টাকা এখান থেকে আয় করছেন। আমার মতে আপনারা এইভাবেই শুরু করতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই কেমন এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।